আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে তোমাদের সাথে আছি তানজিনা শহীদুল্লাহ প্রভাষক বাংলা বিভাগ স্যান্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা আমরা লালশাল উপন্যাস নিয়ে ক্লাস করছি তো আমরা উপন্যাসে যাওয়ার আগে আসলে প্রথমে আমরা উপন্যাসিকের পরিচয় জেনেছি তারপর যে উপন্যাসের উপাদান সেটা সম্পর্কে আমরা গত ক্লাসটি করেছি আজকে আমরা জানবো উপন্যাসের শ্রেণী বিভাগ এর মাঝখানে রয়েছে যে উপন্যাসে উদ্ভব সেটা আমি বলেছি তোমাদের একটু রিডিং পড়ে নিতে যে সেখানে কিভাবে উপন্যাসের সৃষ্টি হয়েছে সেটা তোমরা জানতে পারবে আজকে উপন্যাসের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করবো দেখো যে উপন্যাস বিভিন্ন প্রকারের হতে পারে কখনও তা কাহিনী নির্ভর কখনো চরিত্র নির্ভর কখনো মনস্তাত্ত্বিক কখনো বাস্তবধর্মী বিষয় চরিত্র প্রবণতা এবং গঠনগত সৌকর্যের ভিত্তিতে উপন্যাসকে নানা শ্রেণীতে ভাগ করা যেতে পারে যেমন প্রথমেই আমরা ধরতে পারি সামাজিক উপন্যাস যে উপন্যাসে সামাজিক বিষয় রীতিনীতি ব্যক্তি মানুষের দ্বন্দ্ব আশা আকাঙ্ক্ষার প্রাধান্য থাকে তাকে সামাজিক উপন্যাস বলা হয় এটা তোমরা জানো যে আসলে সামাজিক সামাজিকতা যেখানে থাকবে সামাজিক বিষয়গুলো থাকবে এবং সমাজের মানুষের মধ্যে যে যেই আসলে ঘটনাগুলো ঘটে যায় সেগুলো নিয়ে যে উপন্যাস রচিত হয় সেটাই হচ্ছে সামাজিক উপন্যাস এটা এই সামাজিক উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের রুইল রবীন্দ্রনাথের চোখের বালি শরৎচন্দ্রের গৃহদাহ নজিবর রহমানের আনোয়ারা কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু প্রভৃতি সামাজিক উপন্যাসের উদাহরণ প্রত্যেকটি উপন্যাসই মেয়েরা খুবই বিখ্যাত উপন্যাস বাংলা সাহিত্যে এবং যেটা বলবো যে লাল উপন্যাসটা আসলে সামাজিক উপন্যাসের মধ্যে পড়ে এটা আমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে বা বহু নির্বাচনীয় হতে পারে তারপর আসো ঐতিহাসিক উপন্যাস জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক বা চরিত্রের আশ্রয়ে যখন কোনো উপন্যাস রচিত হয় তখন তাকে ঐতিহাসিক উপন্যাস বলে ঐতিহাসিক উপন্যাসে লেখক নতুন নতুন গঠনা বা চরিত্র সৃজন করে কাহিনীতে গতিময় প্রাণ সঞ্চার করতে পারেন কিন্তু ঐতিহাসিক সত্য থেকে বিচ্যুত হতে পারেন না বঙ্কিমচন্দ্রের রাজসিংহ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ধর্মপাল মীর মশারফ হোসেনের বিশ্বাস সিন্ধু সত্যেন সেনের অভিশাপ অভিশপ্ত ও এবং অভিশপ্ত নগরী ঐতিহাসিক উপন্যাস বলে বিবেচিত রুশ ভাষায় লিখিত তলস্তয়ের কালজয়ী গ্রন্থ ওয়ার অ্যান্ড পিস ভাসিলি ইয়ানের চেঙ্গিস খান বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস এই নামগুলো মেয়েরা তোমরা মনে রাখবে এগুলো থেকে আমাদের কিন্তু প্রশ্ন হতে পারে ভাববে না যে উপন্যাসের মধ্যে এটা পড়ে না মানে লালশালু উপন্যাস নয় বলে যে এখান থেকে প্রশ্ন আসবে না এরকম কিন্তু নয় উপন্যাসের শ্রেণী বিভাগ থেকে আমাদের প্রশ্ন হতে পারে মনস্তাত্ত্বিক উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান আশ্রয় পাত্রপাত্রী মনোজগতির ঘাত সংঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়া চরিত্রের অন্তর্জগতের জটিল রহস্য উপন্যাসিকের প্রধান লক্ষ্য আবার সামাজিক উপন্যাস ও মনস্তাত্ত্বিক উপন্যাসে নৈকট্য লক্ষ্য করা যায় সামাজিক উপন্যাসে যেমন মনস্তাত্ত্বিক ঘাত প্রতি ঘাত থাকতে পারে তেমনি মনস্তাত্ত্বিক উপন্যাস ও সামাজিক ঘাত প্রতিঘাত থাকতে পারে মনস্তাত্ত্বিক উপন্যাসে কাহিনী অবলম্বন মাত্র প্রকৃত উদ্দেশ্য থাকে মানব মনের জটিল দিকগুলো সার্থক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা বিশ্ব বিশ্বসাহিত্যে ফরাসি লেখক গুস্তাব ফ্লবেয়ার লিখিত মাদাম বোভারি রোশ লেখক দস্তয় দস্ত ভস্কি লিখিত ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এবং বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের চতুরঙ্গ সৈয়দ ওয়ালিউল্লার চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদ মনস্তাত্ত্বিক উপন্যাসের উজ্জ্বল উদাহরণ তারপরে আমাদের উপন্যাসের শ্রেণী বিভাগে আসছে হল রাজনৈতিক উপন্যাস সমাজ বিকাশের অন্যতম চালিকা শক্তি যে রাজনীতি সেই রাজনৈতিক ঘটনাবলী রাজনৈতিক মতাদর্শ এবং রাজনীতি সংশ্লিষ্ট চরিত্রের কর্মকাণ্ড যে উপন্যাসে প্রাধান্য লাভ করে তাকে রাজনৈতিক উপন্যাস বলে এ ধরনের উপন্যাসে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভ আন্দোলন সংগ্রাম স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা সমাজ ও রাষ্ট্রের বিপুল পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক উপন্যাসের দৃষ্টান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া শরৎচন্দ্রের পথের দাবি গোপাল হালদারের ত্রয়ী উপন্যাস একদা অন্যদিন আর একদিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঝড় ও ঝরা পাতা সতীনাথ ভাদুরীর জাগরি ও ঢোড়াই চরিত মানস মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন শহীদুল্লাহ কায়সারের সংশপ্তক জহির রায়হানের আরেক ফাল্গুন আক্তারুজ্জামান ইলিয়াসের চিলে কোঠার সেপাই আহমদ সফার ও অস্কার প্রভৃতি এই ছিল আমাদের রাজনৈতিক উপন্যাস তারপরে আসছে আমাদের উপন্যাসের শ্রেণী বিভাগে আঞ্চলিক উপন্যাস অঞ্চল বিশেষের মানুষ ও তাদের যাপিত জীবন এবং স্থানিক রং ও স্থানিক পরিবেশ বিধৌত জীবন আচরণ নিয়ে যে উপন্যাস লেখা হয় তাকে আঞ্চলিক উপন্যাস বলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাকের উপকথা অদ্বৈত মল্লব মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা ও সমুদ্রবাসর প্রভৃতির নাম একত্রে স্মরণীয় তারপরে আসছে রহস্য উপন্যাস রহস্য উপন্যাসে উপন্যাসিকের প্রধান লক্ষ্য রহস্যময়তার সৃষ্টি এবং উপন্যাসের উপান্ত পর্যন্ত তা ধরে রাখা এ জাতীয় উপন্যাসে রহস্য উদ্ঘাটনের জন্য পাঠক রুদ্ধশ্বাস অপেক্ষায় থাকে দীনেন্দ্র কুমার রায় হেমেন্দ্র কুমার রায় শরবিন্দু বন্দ্যোপাধ্যায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় নিহরঞ্জন গুপ্তা কাজী আনোয়ার হোসেন প্রমুখ লেখক বাংলা ভাষায় বহু রহস্য উপন্যাস লিখেছেন ফেলুদা সিরিজ ক্রিবেটি অমনিবাস মাসুদ রানা সিরিজ কুয়াশা সিরিজ প্রভৃতি এ জাতীয় উপন্যাসের দৃষ্টান্ত তারপরে আসবো আমরা চেতনা প্রবাহ রীতির উপন্যাস মানুষের মনলোকে বর্তমানের অভিজ্ঞতা ও অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনা একসঙ্গে প্রবাহিত হয় এই প্রবাহের ভাষিক বর্ণনা দিয়ে চেতনা প্রবাহ রীতির উপন্যাস লিখিত হয় আইরিশ লেখক জেমস জয়েসের ইউলিসিস এমনই একটি বিখ্যাত উপন্যাস সতীনাথ ভাদুরীর জাগরি সৈয়দ ওয়ালিউল্লার কাদো নদী কাদো চেতনা প্রবাহ রীতির উপন্যাস হিসাবেও পরিচিত আত্মজৈবনিক উপন্যাস উপন্যাসিক তার ব্যক্তিগত জীবনের নানাঘাত প্রতিঘাতকে যখন আন্তরিক শিল্প কুশলতায় উপন্যাসে রূপদান করেন তখন তাকে আত্মজৈবনিক উপন্যাস বলে এ ধরনের উপন্যাসে লেখকের উপন্যাসিক কল্পনার উপর প্রভাব বিস্তার করে থাকে তার ব্যক্তি জীবনের নানা অন্তর্ময় বৈশিষ্ট্যমণ্ডিত ঘটনাসূত্র অপরাজী ও কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অপরাজিত এ ধরনের উপন্যাসের দৃষ্টান্ত রূপক উপন্যাস সাহিত্যের রূপকাশ্রয় কোনো ব্যতিক্রমী ঘটনা নয় তবে কখনো কখনো উপন্যাসিক তার রচনায় উপস্থাপিত কাহিনী কাঠামোর অন্তরালে কোনো বিশেষ ব্যতিক্রম ধর্মী রূপকাশ্রয়িক বক্তব্যের সাহায্যে উপন্যাসের শিল্পরূপ প্রদান করেন এ ধরনের উপন্যাসকে রূপক উপন্যাস বলা হয় প্রখ্যাত ইংরেজ লেখক জর্জ অরওয়েলের রূপক উপন্যাস অ্যানিম্যাল ফার্ম যেখানে মানুষ নয় পাত্রপাত্রী জন্তু জানোয়ার রূপক উপন্যাস সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার কৃতদাসের হাসি সমাগম রাজা উপাখ্যান পতঙ্গ পিঞ্জর রূপক উপন্যাসের সার্থক দৃষ্টান্ত তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের উপন্যাসের শ্রেণী বিভাগ আমরা আগামী দিন যে লাল উপন্যাসের একটু ঘটনা প্রবাহটা নিয়ে আলোচনা করে আমরা মূল উপন্যাসে চলে যাব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি